না 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 না, এখানে বসে ভাবলে আমাকে চলবে না। জাহাপুরাকে যে খুঁজে আমার বের করতেই হবে, যদি হবে গো আমার। যদি হবে আমার মা গো মুছ গো মা নয়ন ধারা। আয় বাবা একটি বার আমার বুকে আসবি না, আয়। আমি মায়ের ছেলে মামা বলে অভিমানে কেঁদে সারা। বাবা আয় বাবা আয় আয়। আমি মায়ের ছেলে মামা বলে অভিমানে কেঁদে সারা, মুছ গো মা নয়ন ধারা। যদি হবে আমার মা গো মুছ গো মা নয়ন ধারা। আয় বাবা মা গো একবার আমার বুকে আয়, তোকে আমার বুকে নিয়ে আমি তবে কামরাগ আসিত। রানীর কথা বলবো তোমায়, মা হয়ে মা পোষয় আমায়। রানীর কথা বলবো তোমায়, মা হয়ে মা পোষয় আমায়। আমি থাকবো তোমার বুকের মাঝে, দেখবি তোমার নয়ন ভরা। না মা না, আয় বাবা আয়। আমি থাকবো তোমার বুকের মাঝে, দেখবে তোমার নয়ন ভরা। মুছ গো মা নয়ন ধারা, যদি হবে আমার মা গো মুছ গো মা নয়ন ধারা। যদি হবে আমার মা গো মুছ গো মা নয়ন ধারা। আয় বাবা তোকে বুকে নিয়ে আমি আমার তাপিত প্রাণ শীতল করি। না না মা না, আজ আমি তোমার কাছে আসতে পারবো না, তবে হ্যাঁ আসবো 10 মাস 10 দিন পর। আমি তোমার কোলে আবার আবার চলে আসবো। ও গো খোদা মেহেরবান, তুমি আমাকে বলে দাও খোদা একই স্বপ্ন না সত্য, সত্যি কি আমি তাহলে পুত্রবতী হব, আমার কোল আবার পূর্ণ হবে। খোদা ওই বালকটি যা বলে গেল তুমি তার সত্য করো, খোদা তুমি তার সত্য করো। হয়েছে বেগর আলাপ, শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারিদিকে নীরব নিস্তব্ধ। যাবনা পুত্র ভাবি মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেছে, রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো বাদ প্রতিবাদ না করে যাবনাকে রাজ্যে ফিরিয়ে আনা হোক, নইলে যে রানীমা প্রাণে বাঁচবে না। বললে রাহালা আবার যাবনাকে ফিরিয়ে আনবো, যার মুখ দর্শনে লাখো লাখো প্রজাগণের মুখে অন্য জুটে না। তাছাড়া যাপনা সেদিন আমাকে প্রকাশ্য রাজ দরবার থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন, এখন তাকে আর কিছুতেই ফিরে আনতে পারবো না রাহেলা। তবু যে যার নুন খেয়েছি তার গুণ গাইতেই হবে, তাই তো বলছি
জাহাপনাকে আপনি ফিরিয়ে আনুন। জাহাপনাকে ফিরিয়ে না আনলে বোন জাহানারা যে প্রাণে বাঁচবে না। তাহলে চলো রাহেলা, প্রথমে আমরা অন্তপুরে গিয়ে বেগমের সাহেবার সঙ্গে সাক্ষাৎ করব, তারপর আমরা উভয়ে যাব জাহাপনার সন্ধানে। ঠিক আছে, তাই এসো। দেওয়ল গড়ে রে মাঝি ভাই, ওই যে মাঝি ভাই, তোমরা আমাকে একটু পরে পার করে দেবে মাঝি ভাই? কে কারা এরাস তুই? এ তুই কারা? আমি একটু দেখে আই, কেন ডাকতাছে মাঝি ভাই? সাসারে এ সব নষ্ট করছে কি রে ভাই? কিছে আরে যার মুখ দশ করে আমাদের অন্য জুটে না সে আকুরা রাজা। আরে বাবা রে মাঝি ভাই, এই যে মাঝি ভাই, তোমরা আমাকে একটু পারে পার করে দেবে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাঝি ভাই, আমি দূর থেকে দাঁড়িয়ে তোমাদের মুখ থেকে আমি একখানা গান শুনতে পেরেছি, তাই তো তোমাদের একা বড় বাদশাহ তোমাদের ছেড়ে এই নিরাজপুর রাজ্য ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছে, তাই তো বিদায় মুহূর্তে তোমাদের কাছে শুধু আমার একটাই অনুরোধ, আমাকে একখানা গান শুনিয়ে দেবে। আসেন আসেন আসেন। ঠিক আছে যাবা না মন মাজিত বৈঠানে আমার বাইতে পারলাম।
মাঝি ভাই বলেন জাপানা, তাহলে তোমরা বলতে চাও তোমরা এ পারে এসে গেছো তাই না? জি জাপানা। মাঝি ভাই, আজ হয়তো আমার মুখ দর্শনে তোমাদের মুখে হয়তো অন্ন জুটবে না, আমার আমার মুখ দেখার কারণে যদি তোমাদের মনে আমি এতটুকু আঘাত দিয়ে থাকি, তাই তো এই বিদায় লগ্নে তোমাদের কাছে শুধু আমার একটাই অনুরোধ, তোমরা একা বড় বাচ্চাকে ক্ষমা করে দিও, তোমরা কে ক্ষমা করে দিও। ভাই কি কইবে, উনি যে আমাদের বাদশা, চল 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 বাড়ি চল। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, শুধু পবন নাম জপতে জপতে আমার সংসারের মায়ে কেটে যাচ্ছে। এখানে বসে আমি আমার প্রভুকে স্মরণ করব, বন্ধুনাথ ভোম হরে মুরলে মধু কচ্ছ হরে ভোম ভোম ভোম। হয়তো হয়তো ধরে দেখতে পাচ্ছি নির্জন কানন, যেখানে কোনো জনমানবের সারা শব্দ নেই, যেখানে একা বড় বাচ্চার ফোন বলতে কেউ নেই, যেখানে একা বড় বাচ্চার জন্যে এক ফোঁটা চোখের জল ফেলবে না কেউ, তাই তোলম আমি নির্জন কাননে। কিন্তু কেন জলম আমি নির্জন কাননে, ওই মেহরবান খোদা তালা আমাকে টাকা পয়সা ধন যে সব কিছুই দিয়েছেন, শুধুমাত্র একটি সন্তান আমাকে দেয়নি বলে এই পৃথিবীর বুকে আমি আটকোনে পরিচিত। তাই তোমার মুখ দর্শনে লাখ লাখ মানুষের মুখে অন্ন জুটে না, কিভাবে আমার বেঁচে থেকে? তাই তো এসেছে এই নির্জন কাননে, আমি আমার জীবন আমি রাখব না, এই নির্জন কাননে আমি আমার প্রাণ বিসর্জন।
তুই আমার 12 বছরের দল ভঙ্গ করলে, তাই তো আমি তোকে দিলাম অভিশাপের জন্য। তুই একটি সন্তানের জন্য করবে 12 বছর। মণিবর, এই পৃথিবীর বুকে আমার যে কোনো সন্তান নেই, সন্তান নেই, হবে হবে মণিবর, এই কেমন করে একবার খুলে বলুন মণিবর, এই পৃথিবীর বুকে আমি এমন কি কাজ করলে এই পৃথিবীর বুক থেকে আমার আটকুর নাম চিরতর মুছে যাবে? কিছু করতে হবে না, সব করবো আমি। ও একটি ফল, ফল নিয়ে তস্তি খেয়ে নিয়ে সুন্দর ভাবে সকালে ভোরবেলা তোরা স্ত্রী স্বামী স্ত্রী প্রাণ করলেই তখন দেখবে তোদের গর্তে একটি পুটপুটেই সুন্দর একটি সন্তান হবে। কিন্তু আবার আবার বলছে কিন্তু কেন মণিবর, একটিবার খুলে বলুন আপনার ওই কিন্তুর মধ্যে আমি যেন কি রহস্যে খন্দ পাচ্ছি, একটিবার আপনি খুলে বলুন। শুনবে তাহলে, শোন, তার গতে সুন্দর একটি সন্তান হবে, কিন্তু কিন্তু এই সন্তানের পরমাই হবে মাত্র 12 দিন। না মণিবর, না, আমার এই পৃথিবীর বুকে কোনো সন্তান নেই, যা মেহরবান খোদা তালা আমাকে একটি সন্তান দেবে, তার পরময় মাত্র 12 দিন, তা তো হতে পারে না মণিবর, তা আবার নাই, তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও। মনের বাক্য যদি মানিস তাহলে আশীর্বাদ, আর যদি না মানিস তাহলে মনের বাক্য হয়ে যাবে তোর জন্য আচ্ছা মণিবর, আমার সন্তানকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার কোন পন্থা কি আছে? হাসছো কেন মণিবর, বলো। আছে আছে আছে, আর বিলম্ব কেন মণিবর, একটিবার খুলে বলুন এই পৃথিবীর বুকে আমি এমন কি কাজ করলে আমার সন্তান এই পৃথিবীর বুকে বেঁচে থাকবে? তাহলে শুনবে, তাহলে শোন, যখন তার সন্তান 12 বছর 12 দিন পূর্ণ হবে, তখন সেই মুহূর্তে 12 বছরের কন্যার সাথে তোর সন্তানের বিবাহ দিতে হবে। শুধু তাই নয়, সেই সন্তান এবং সন্তানের স্ত্রী তোর পুত্র বধূকেই 12 বছরের জন্যেই পাঠাতে হবে নির্বাচন। তারপরে হবে তোর এই সন্তানের আয়ু হবে 112 বছর। মণিবর, না, কি সম্ভব, আমার সন্তানের বয়স যখন 12 দিন পূর্ণ হবে, 12 বছর কন্যার সঙ্গে তার বিয়ে দিতে হবে, শুধু তাই নয়, আমার সন্তান এবং পুত্র বধূকে 12 বছরের জন্য দিতে হবে নির্বাসনে। তা হতে পারে না, তা হতে পারে না মণিবর, তুমি তোমার বাক্য ফিরিয়ে নাও। মনের বাক্য মানলে আশীর্বাদ, না মানলে সর্বদাই হবে তোর জন্য অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ওই হচ্ছে ওই যে সাগরে আগুন লেগেছে, জোনা চোনা মনে ফোর, তুমি চোনা এসেছিলাম আমি নির্জন কাননে, আমি আমার প্রাণ বিসর্জন দেওয়ার জন্যে ওই মণিবর বলেছে আমার একটি সন্তান হবে, তাহলে আমি আমার প্রাণ কেন বিসর্জন দেব? হয়তো ওই পৃথিবীর মুখ থেকে আমার আটকে নাম মুছে যাবে, আমি আমার প্রাণ বিসর্জন দেব না, আবার আমি আমার রাজ্যে ফিরে যাব, তারপর আমি বেগমের কাছে সব কিছু খুলে বলবো। তবু যাহা আপনার কোন সন্ধান পেলাম না,
খোদা, তাহলে কি আমি আমার জাহাপনাকে আর কখনো ফিরে পাব না? আমি যদি জাহাপনাকে ফিরে না পাই তাহলে ওই নদীর পানিতে আমি ডুবে মরো মরো জানারা, বেঁচে থাকার হচ্ছে যে মরা অনেক অনেক ভালো। জাহাপনা জাহাপনা, আপনি ফিরে এসেছেন জাহাপনা, তাহলে এবার থেকে সব কিছু ভুলে গিয়ে এই প্রজাদেরকে নিয়ে আবার আমরা সুখে শান্তিতে বসবাস করব। কিন্তু বেগম, তুমি কি একবার জানতে চাইলে না আমি রাজ দরবার ভুলে কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, একবার কি তোমার মনে পড়লো না? জাহাপনা, আমার মনে পড়েছে, আমি জানি আপনার মনে যে অনেক দুঃখ, তাই আপনি পুত্রের অভাবে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে চলে গেছিলেন। হ্যাঁ বেগম, এই পৃথিবীর বুকে আমি আটকুরা নামে পরিচিত, তাই তো আমার মুখ দর্শনে লাখ লাখ মানুষের মুখ অন্য জুটে না, তাই তো নিরাশপুর রাজ্য ছেড়ে আমি ছুটে গিয়েছিলাম ওই নির্জন কাননে আমি আমার প্রাণ বিসর্জন দিতে। হ্যাঁ বেগম, তারপর কি হয়েছে জানো? আমি যখন আমার প্রাণ বিসর্জন দিতে উদ্যত হই, সাক্ষাৎ হলো এক মনিবরের সঙ্গে। ওই মনিবর কি বলেছে জানো বেগম? ওই মনিবর বলেছে আমাদের একটি সন্তান হবে। সন্তান হবে? কিন্তু বেগম বলুন, যা হবো না আমাদের সন্তানের সন্তানের পরম মাত্র বারো দিন। হায় খোদা, এই মা হয়ে আমি এ জ্বালা কেমন করে সহ্য করব? খোদা, আমি যে সহ্য করতে পারবো না। সইতে হবে বেগম, সইতে হবে। তুমি কি চাও না এই পৃথিবীর বুক থেকে আমাদের আটকোরা নাম মুছে যাক? তুমি কি চাও না আমাদের বুক দেখে আর কেউ হেসে সে বলবে না ওই তো ছুটে যাচ্ছে আটকোরা বাচ্চা, আর আর ওই তো আমাদের মুখে আজ অন্য চলবে না? আমি চাই এই দুনিয়া থেকে আমাদের আটকুর নাম মুছে যাক। কিন্তু আমি চাই আপনাকে দেখে কেউ যেন আর ঘৃণায় মুখ ফিরিয়ে নিতে না পারে। কিন্তু বেগম বলুন, যাবো আমাদের সন্তানকে বাঁচাবার কিন্তু একটা পন্থা রয়েছে। কি পথ রয়েছে বলুন? আমাদের সন্তানের বয়স যখন বারো দিন পূর্ণ হবে, বারো বছরের কন্যার সঙ্গে তার বিয়ে দিতে হবে। শুধু তাই নয় বেগম, বাসর রাত্রে তাদের দিতে হবে বারো বছরের জন্য নির্বাসনে। খোদা, মা হয়ে আমি বারো দিনের শিশুকে কেমন করে নির্বাসন পাঠিয়ে আমি প্রাসাদে থাকবো? কেন পারবে না বেগম, কেন পারবে না? তুমি কি তোমার এক সন্তানকে নির্বাসনে পাঠিয়ে তুমি কি পারো না এই নিরাপুর রাজ্যের প্রজা সাধারণের মুখে হাসি ফুটিয়ে তুলতে? তুমি কি তোমার এক সন্তানকে নির্বাসনে পাঠিয়ে রাজ্যের প্রজারা কি তোমার সন্তান নয়? আমাকে যে পারতেই হবে বেগম, আমি চাই এই প্রজাদের মুখে হাসি ফুটে উঠুক, আমাকে যে সহ্য করতে। হ্যাঁ বেগম, হ্যাঁ তাই করো বেগম। তুমি তোমার এক সন্তানকে নির্বাসনে পাঠিয়ে তুমি তোমার নিরাশপুরের হাজার হাজার সন্তানদের মুখে হাসি ফোটাবে, তুমিও যে তাদের মা। বেগম, আচ্ছা আমি বড্ড ক্লান্ত, এই মুহূর্তে আমার বিশ্রামের প্রয়োজন, তুমি এসো, আমি যাচ্ছি বিশ্রাম কক্ষে। আপনি যান, আমি আসছি। হ্যালো হ্যালো খোদা,
তুমি আমাকে বলে দাও খোদা, 12 দিনের শিশুকে বনে পাঠিয়ে আমি কেমন খেতে আমার ও দিলে না গো, কেউ বুঝে না খোদার জালা, কেউ বুঝে না খোদার জালা। জানো মা, আমি যে আর সমস্ত দিন কিছুই খাইনি, তুমি আমায় কিছু খেতে দেবে? অবশ্যই আমি কিছু খেতে দেব, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে পেট ভরে খেতে দেব। খোদার জালা, কেউ বুঝে না খোদার জালা। মা গো, সারা দিনে উপবাসি মলিন হলো মুখশুষি, খোদার জালা, কেউ বুঝে না খোদার জালা। মা গো, সারা দিনে উপবাসি মলিন হলো মুখশুষি, খোদার জালা,
ঘোলক ধাদা কেউ বুঝে না খোদার জালা, কেউ বুঝে না খোদার জালা। কেন তোমার কি এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই? আমার কেহ নাই গো মা গো, আমার কেহ নাই গো, আমি যে পতেরি ছেলে। আমার কেহ নাই গো মা গো, আমার কেহ নাই গো, আমি যে পতেরি ছেলে। মাগো কেহ থাকি ডালার কোটায়, আমি থাকি রাস্তায় গো মাগো। মাগো কেহ থাকি ডালার কোটায়, আমি থাকি রাস্তায় গো, আমি যে পতেরি ছেলে। আমার কেহ নাই গো মা গো, আমার কেহ নাই গো, আমি যে পতেরি ছেলে। মাগো কেহর বাগি পোলা কোরমা, আমার বাগে পান্তা গো মাগো। মাগো কেহর বাগে পোলা কোরমা, আমার বাগে নাই গো, আমি যে পতেরি ছেলে। আমার কেহ নাই গো মা গো, আমার কেহ নাই গো, আমি যে পতেরি ছেলে। মাগো কেহর বাগে জরির জামা, আমার বাগে গামসা গো মাগো। কেহর বাগে জরির জামা, আমার বাগে নাই গো, আমি যে পতেরি ছেলে। আমার কেহ নাই গো মাগো, আমার কেহ নাই গো, আমি যে পতেরি ছেলে। হায় খোদা, যার রাজ্যে প্রজা পালিত তার রাজ্যে একটি ক্ষুধার্ত বালক। বাবা বলো মা, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে পেট ভরে খেতে। সত্যি বলছো মা? বেশ তাই চলো মা, তাই চলো চলো চলো।